তো সরবকে নিয়ে আমরা বসে বসে ভিডিও করতে ভাল লাগে না যে কারণে শুয়ে শুয়ে ভিডিও করছি কারণ এর থেকে আনন্দের কিছু হতে পারে না আমাদের লর্ড ছুঁচোসরফের একটা বিরাট বড় কামব্যাক হয়েছে একদম মানে রাজকীয় প্রত্যাবর্তন বলা যেতে পারে পাঠানে শাহরুখ খানের যে কামব্যাক বা আমাদের রণবীর কাপুরের অ্যানিমেল দিয়ে যে কামব্যাক এই সব কিছুর উর্ধে গিয়ে আমাদের লর্ড ছুঁচোসরফ একটা দুর্দান্ত কামব্যাক ঘটিয়েছে যেটা আনএক্সপেক্টেড ছিল সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো মানে এই যে কথাটা আছে না এই যে সিনেমাটা হলো বড়ে মিয়া ছোটে মিয়া বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুহান আল্লাহ এই কথাটাকে বাস্তবে যদি কেউ প্রমাণ করে থাকে তো ধূর সালা বালিশটা পুরো টাইগার স্ট্রফের কেরিয়ারের মতো ঠিক করে সালা মানে থাকছেই না যাক গে সেটা নিয়ে পরে কথা বলছি তার আগে বলি যে কথাটা রয়েছে বেড়ে মিয়া তো বেড়ে মিয়া ছোটে মিয়া সুহান আল্লাহ তো কথাটা কিন্তু কোথাও গিয়ে মিলে যাচ্ছে সিনেমায় কথাটা জুটি মিলেছে যাই না রিয়েল লাইফেরাই মিলে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে তো আমরা যদি ভেবে দেখি এর আগে অক্ষয় কুমার বিমলের অ্যাড করতো তার আগে শাহরুখ খান শুরু করেছিল এবং শুরু এটা ব্র্যান্ড মাস্টার তো একজনই সেটা হচ্ছে আমাদের লর্ড অজয় দেবগান তো অজয় খান প্রথমে শুরু করেছিল অজয় দেবগান যেহেতু বরাবরই ওই রকম বিমল চেবাতে চেবাতে অভিনয় করে বলে ওর ব্যাপার নিয়ে কেউ কথা তোলেনি ও প্রথম থেকে বলে উনি চলো আমি এসব করবো না টোরবো না আমারও সব বলে এখন তারিখ সে করে উনি সে তাকে নিয়ে কোনো কথা হয়নি শাহরুখ খান একটা বিরাট বড় ইউথ আইকন প্রত্যেকে পছন্দ করে একটা বিরাট বড় পাবলিক ফিগার সারা বিশ্ব শাহরুখ খানের জনপ্রিয় দিনের কোনো কথা নেই শাহরুখ খান করতে হিউজ পরিমাণে সর্ব সমালোচনা হয়েছিল যে করতে সর্বাধিক সমালোচনা হয়েছিল সেটা হচ্ছে অক্ষয় কুমার কারণ অক্ষয় কুমার সব জায়গায় বড় বড় করে বলেছিল যে আমাকে ওই সব টাকা দিয়ে গুটকা ফুটকা অ্যাড ফ্যাট কেউ করাতে পারবে না আমাকে তো এসব করানো সম্ভব নয় বলে আঙুল দেখিয়ে সব দেখিয়ে গুটকা অ্যাড করেছিল তো এবার অক্ষয় কুমারকে নিয়ে তো তুমুল কন্ট্রোভার্সি হয় অক্ষয় কুমার মানে বেরিয়ে যায় সে কথায় পরে আসছি তো বড়ে মিয়ার জায়গা নিয়ে নিয়েছে আমাদের ছোট মিয়া তো বড়ে মিয়া যাওয়ার সময় বলে গেছে ভাই আমার পক্ষে সম্ভব নয় তুমুল ক্রিটিসিশন হচ্ছে আমার সিনেমা তো চলছে না তো আমাকে এটা ছেড়ে এবার বেরোতে হবে তো যে কারণে আমাদের ছুঁচো সব বলেছে যে চলো না আমার তো সিনেমা টিনেমা কিছু চলছে না তোমার সঙ্গে বাড়ি মিয়া করলাম চললো না আমাকে একটা ব্যবস্থা করে দাও না তার সাথে বলে যে কোনো চাপ নেই আমি চলে যাচ্ছি আমার জায়গাটা তুই নিবি আমি অজয় দেবগান এবং শাহরুখ খানের সঙ্গে কথা বলছি তোরা বলে যে ঠিক আছে নতুন ট্যালেন্টও তো উঠে আসা দরকার তো ওকে দিয়েও গুটকা বাবু তো সেখান থেকে আমাদের টাইগার শ্রফ পুরোপুরি একদম গিয়ে ইন্টারভিউ ফিন্টারভিউ দেয় সেখান থেকে টাইগার শ্রফের বিরাট বড় একটা প্রমোশন হয়েছে এবং কালকে থেকে অ্যাডটা দেখানো হচ্ছে টিভিতে এবং এই অ্যাডটার মাধ্যমে অফিসিয়ালি একটা কথাই বলা যেতে পারে টাইগার শ্রফের কেরিয়ার সরি 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 শ্রফের কেরিয়ার খেলাস সত্যি কথা বলতে গেলে কারণ তাও যেটুকু যা সিনেমা চলতো যেটুকু যা জোকারগিরি বা সমালোচনাটা কম হতো দেখুন সিনেমা ফ্লপ বা হিট বা স্ক্রিপ্ট সবসময় হিরোর হাতে থাকে না কিন্তু ভুল ডিসিশন ডিসিশনগুলো হিরোর হাতে থাকে তো টাইগার শ্রফ এরম একটা টাইমে দেখছে অক্ষয় কুমারের বিমলাট করার জন্য কি অবস্থা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে টাইগার শ্রব এই ধরনের অ্যাটে কি করে রাজি হলো আমার জাস্ট কিছু বলার নেই দেখুন এসার কে আর রাজিদের ওখান নিয়ে আর প্রবলেম নেই কারণ ওরা অনেকদিন থেকে করে আসছে ওদেরকে নিয়ে শয়ে গেছে অবশ্যই ভুল করেছে ওরা কিন্তু আর এখন প্রবলেমে পড়বে না শাহরুখানে কিরম লেভেলে কামব্যাক হয়েছে আমরা দেখেছি কোনো ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছে হিট দিচ্ছে তাই বলে টাইগার শ্রফ ভাই এর থেকে ভিককে কর আমি সিরিয়াসলি কথা বলেছি এর থেকে ভিককে করা ভালো টাকার জন্য শেষ পর্যন্ত গুটখা চলে এলি তাও অক্ষয় কুমারে ছেড়ে যাওয়ার জায়গা আর এই অ্যাডটাই ভাই কি করেছে ভাই আমি এই থেকে ভালো স্ক্রিপ্ট লিখতে পারবো এই অ্যাডটা না জ্যাকি শ্রফ আর টাইগার শ্রফকে দিয়ে করাতে হবে জ্যাকি শ্রফ বলতো তুমি শুরু করে দেওয়া গুটখা না এরকম করে বলবে ছেলে ঠিক বাবার মুখে পিকটা ছুঁড়বে পুরো মুখ একদম লেগে আছে একদম বিমাল লেছি তখন বলবে টাইগার শ্রফ

এবার দেখতে পাচ্ছি অবাক ব্যাপার চারপাশে শুধু বিমল ঝরে ঝরে পড়ছে লোকেদের মুখে পেছরে পদে সব জায়গায় একটা পিক হচ্ছে পুরো গাড়ি পাড়ি সব জায়গাতে শাহরুখ খানের মুখে পিক ফেলছে সবাই সবাইকে ছুড়ে বেড়াচ্ছে পিক মানে হচ্ছে এটা কি এটা একটা অ্যাড মানে এই অ্যাডগুলোকে প্ল্যানিং করাই যায় না মানে সবাই সবাইকে মানে বিমলের পিক যেভাবে মানে ছুঁড়ে ফেলি সেইভাবে দেখছি সবাই সবাইকার মুখে বিমল ছুটছে ওই এলআই মানে কি হচ্ছে এটা সিরিয়াসলি এবং লাস্টের যে সিনটা আইকনিক সিন যেটা আমি থামনে দিয়েছি বড় মেয়ে ছোট মেয়ে যদি দেখে থাকেন দেখবেন ওই রোবট যে টাইগার শ্রফটা কোনো এক্সপ্রেশন লেস কোনো এক্সপ্রেশন নেই আমার মনে হয় ওই রোবট টাইগার শ্রফটাকে তুলে এনেছে গাড়ির মাঝখানে বসে রয়েছে ওদের পেছনে ওরা আরাম করতে করতে যাচ্ছে টাইগার শ্রফ পেছনে কোনো এক্সপ্রেশন নেই শুধু দেখো দেখো আমি কত বড় চুতিয়া

সে যদি এই ধরনের অ্যাডে নিজের নাম লেখায় খেলে ক্যান্সার ছড়ায় জানে কি সমালোচনা জানে তাহলে কিছু বলার নেই টাইগার সব পুরো পাগল হয়ে গেছে ভাই আর কাম ব্যাগ কোথায় ছিল রীতিমতো হতো টাইগার সব কিনে মানে অবাক লাগে আমি রীতিমতো টাইগার সব সিনেমার টিকিট কেটে যাওয়ার মতো এক্সাইটমেন্ট আমার মধ্যে হতো যে সিনেমা আসছে চল যাবো তার যদি এরকম পরিণতি হয় যদি এরকম গুটকা বেজায় নেমে আসে তাও কেরিয়ারের এরকম খারাপ সময় জানে কিছু টাকা পেয়ে যাচ্ছি চলো করে দিই মানে যেটুকু যা ছিল অন্তত পক্ষে ভালো সিনেমাগুলো যেটুকু চলতো আমার তো হয় সেগুলো আর চলবে না যেমন দেখলেন কুমারের ভালো সিনেমাও চলছিল না তো এ কি করে রাজি হলে আমি সত্যি জানি না কি করতে নিয়ে যে যাই না মানে এইগুলো দেখতে হচ্ছে সিরিয়াসলি যাই হোক আর আমার কিছু বলার নেই তো এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেট দা বেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই টেক কেয়ার